নমস্কার বন্ধুরা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে আপনারা দূরের যে কোনো আস্তে আওয়াজকে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে আপনি জোরে জোরে শুনতে পাবেন বন্ধুরা অনেক সময় হয় কি যে দূরে অনেক সময় অনেকে আস্তে আস্তে কোনো কথা বলছে তো সেটা আমাদের জানার ইচ্ছা হয় শোনার ইচ্ছা হয় যে সে কী বলছে তো আজ আমি আপনাদেরকে ঠিক সেরকমই একটি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি যেটা দিয়ে আপনারা দূরের যে কোনো আস্তে আওয়াজকে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে জোরে জোরে শুনতে পাবেন তো বন্ধুরা প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে তো এই যে প্লে স্টোর আমি ডাইরেক্ট ওপেন করছি ওপেন করার পরে আমাদেরকে এই যে সার্সবার আছে সার্সবারে লিখতে হবে এয়ার স্পাই ই এ আর এ এস পি ওয়াই এয়ার স্পাই লিখে আমাদের এই যে নিচে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করি এবং সেই জন্য আমার ফোনে আগে থেকেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে তো আমি ডাইরেক্ট এর উপরে ট্যাপ করে ওপেন করছি আপনারা একটু কষ্ট করে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এই যে এরকম একটি অপশান আসবে আপনি এটা ওকে করে দেবেন আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি যেটা হলো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটির কাজ করতে গেলে আপনাদেরকে হেডফোন কানেক্ট করতে হবে যেরকম আমরা যে কোনো রেডিও আমাদের মোবাইলে রেডিও এফএম অন অন করতে গেলে আমাদেরকে হেডফোন কানেক্ট করতে হয় ঠিক সেরকমই এটাতেও কিন্তু হেডফোন কানেক্ট করতে হবে নইলে এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনার ফোনে কাজ করবে না তো বন্ধুরা আপনারা হেডফোন কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এই যে মাঝখানে যে একটি লাল রঙের বাটনটি দেখছেন এই বাটনটি কিন্তু প্রেস করে দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি কাজ করা শুরু করে দেবেন দেবে তারপরে আপনি হেডফোনটা আপনার কানে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এই মাঝখানের এই অপশানটা কিন্তু টাচ করলে এই বাটনটা টাচ করলেই কিন্তু আপনি দূরের যে কোনো আস্তে আওয়াজকে কিন্তু আপনি জোরে শুনতে পাবেন তারপরে এই যে অডিও ভলিউম আছে বাদিকে অডিও ভলিউমটাকে আপনি যতটা খুশি আপনি আস্তে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো প্রথমে আস্তে করে নেবেন নিয়ে যদি আপনার শুনতে অসুবিধা হয় আপনি বাড়িয়ে নেবেন আস্তে 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 বাড়িয়ে নিতে পারেন তারপরে এই যে নিজে অপশানগুলো নিচে অপশানগুলি দেখতে পাচ্ছেন এই অপশানগুলোকে আপনি আপনার প্রয়োজন মতো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি আর বাড়াচ্ছিও না কিংবা কমাচ্ছিও না আমি যেরকম আছে সেরকমভাবেই রেখে দিচ্ছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সেরকমভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন তো বন্ধুরা এই হলো আমাদের আজকের টিউটোরিয়াল যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটিতেও প্রেস করে দেবেন এবং লাইক কমেন্টস করবেন যে আমাদের এই টিউটোরিয়ালটা আপনার কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা